রাইজে ভোট দিব বিজেপি রাইজ অখিল গগৈয়ার লগত নাই তো শুনক কেন্দ্রত আমার সরকার আছে রাজ্যত আমার সরকার আছে ভোট কাক দিব আমাক দিব অহা 30 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হব উপনির্বাচন 5খন আসনত হব আপনাদের সকলে জানে 3খন আমি ভারতীয় জনতা পার্টির আমার নিজের পার্টি আর 2খন তামুলপুর আর গোসাইগাঁও আমি ইউ পি পি এল দলক এৰি দিছো আমি বন্ধুত্বপূর্ণ তথা আমার যে বন্ধু দল তেওঁলোকৰ আমার ভারতীয় জনতা পার্টির সম্পূর্ণ সহযোগত অসম গণ পরিষদের সম্পূর্ণ সহযোগত তামুলপুর আর গোসাইগাঁও নির্বাচন তেওঁলোকে প্রতিদ্বন্দ্বিতা আগুড়াব আর আমি নিজে উপস্থিত আছো গোসাইগাঁও সমষ্টিত আমার রঞ্জিত দাস ডাঙরিয়া মন্ত্রী মহোদয় তেখেত উপস্থিত আছে তামুলপুর সমষ্টিত আর সৌ কিনাখন আমি ভবানীপুর নিজে আছো আমি যে বাতাবরণ দেখবলে পাইছো 5টা বিধানসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টি আর মিত্রগোষ্ঠী বিপুল ভোটত জয়যুক্ত হবলে সক্ষম হব তামুলপুর যে কথা কৈছে দুই এজনে হয় ইন্ডিপেন্ডেন্ট সাবমিশন করেছিল আর এজনে ইতিমধ্যে কালি আমার যোগাযোগ করেছে নমিনেশন উইথড্র করব আর অন্য এজন আছে কথা পাতি আছে লেটেস্ট ওয়েট ইমানু মুসাই ডাঙরিয়ার মোট যোগাযোগ হওয়া নাই হয়তো কালি মই এজ এ প্রেসিডেন্ট কথা হম সিদ্ধান্ত জানাম আমার সিদ্ধান্ত আমি জানাম যদি 15 তারিখের পিছত উইথড্র নকরে তো দলীয় ডিসিপ্লিনত পড়িব সেটা চাম পিছন চাও এটালেক দলত আসে দলত থাকি যেহেতু নমিনেশন প্রক্রিয়া অংশগ্রহণ করেছে নিজকে নমিনেশন দিছে এজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিন্তু আমি তো আমার মিত্রগোষ্ঠীক আমি সাপোর্ট দিছো আমি ইউ পি পি এল হয়ে প্রচার চলাম যদি আমার দলীয় নির্দেশনা নামানে পরবর্তী সময় ডিসিপ্লিনারি অ্যাকশন লওয়া হবে বিশ্বাসঘাতক বা কোনে করেছে হে জানিব ভোটার রাইজেতো এই কোয়া নাই না ভোটার রাইজক খুঁড়িয়ে নির্বাচনের যদি আসলে কথা যে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়াও কেছে আর আমার সুশান্ত বড়গোহাঁই কেছে যে আমি আমার সন্মানের ভোটার রাইজের আমি আলাপ আলোচনা করছো অখিল গগৈর আলাপ আলোচনা করে জয়েন করা নাই রাইজর দলত আলাপ আলোচনা করে বিজেপি যোগদান করা নাই নিজেই বিশ্বাসঘাতক করেছে নাকি পাবলিকক মই ভাবো আমার সরকারখনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বত যদরে কাম কাজ চলি আছে আজি যদরে এক সংস্কারমুখী যাত্রা আরম্ভ হয়েছে আর তার নিশ্চিত সন্মানের মরিয়নি সমষ্টির ভোটার রাইজ খাওড়া সমষ্টির ভোটার রাইজ ভবানীপুরের ভোটার রাইজ আর তামুলপুরের গোসাইগাঁওয়ের ভোটার রাইজে এইবেলি ভারতীয় জনতা পার্টি আর মিত্রগোষ্ঠীর সপক্ষে ভোটদান করব গম না মই তো গৈছো না মোৰ মই যিদিন থাওড়াত গৈছো 10,000 অধিক প্রখর দুপুরিয়া 12 বজাত এই সেপ্টেম্বর মাহত জয়েন করেছে এ কি হুসায় কোনোবা এজনে কলে নহব না রাইজে যাক ভোট দিব তেওঁহে জিতিব চাওক শুনক ভারতীয় জনতা পার্টির প্রতিটি শুনক শুনক ভারতীয় জনতা পার্টির প্রতিটি নির্বাচন খুব সিনসিয়ারলি আগবাই প্রতিদ্বন্দ্বিতা আপনাদের সকলে জানে এইদার লোকসভা ইলেকশন হোক পঞ্চায়েত ইলেকশন হোক মিউনিসিপাল ইলেকশন হোক বা আমার বিধানসভা ইলেকশন আমি প্রতিটি নির্বাচনে আমি বারবার কে আমি সিনসিয়ারলি এই নির্বাচনগুলো অবতীর্ণ হোক আর সেই আধারত আমি প্রতিটি নির্বাচনকে মই কও যদি আমি তার ফুটবল টিম হোক আমি কমিটির লগত খেলার মানসিকতায় না যাও আমি আমার অপোজিট পার্টির লগত খেলার মানসিকতায় প্রস্তুত বুঝি পাইছে না কথা চাও রাইজে ভোট দিব বিজেপি রাইজ অখিল গগৈর ডাঙরিয়ার নাই তো শুনক কেন্দ্রত আমার সরকার আছে রাজ্যত আমার সরকার আছে ভোট কাক দিব আমাক দিব আমার সরকারে কাম করে দিব আর বেলেগ কুমার করব পাইব নাকি কাম ডেভেলপমেন্টের কাম করব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বত কাম হব আমার যাক সন্মানের মন্ত্রী আছে বিধায়ক আছে নেতৃত্বত কাম হবে আর সেই কারণে রাইজে ভোট দিয়ার কারণে প্রস্তুত হয়ে আছে যান আঁচনি ইমপ্লিমেন্ট করবলে আমি করব আঁচনি লোলে আমি আনব এটা ভুল নকরি সেইবিলাক শুনক সেইবিলাক রাইজে এটা ভুল নকরে রাইজে বিকাশটা বিচারিছে আর পিসটা বিচারিছে শান্তি আর প্রগতির কারণে ভারতীয় জনতা পার্টির মিত্রগোষ্ঠীর সপক্ষে উপনির্বাচনত সন্মানের ভোটার রাইজ সকলে ভোটদান করে